দেখো আমরা নবম দশম শ্রেণীর গণিত অনুশনী তিন পয়েন্ট তিন করছি আজকে উনিশ নম্বর অঙ্কটা করছি একটা কারণ হলো যে সংসদ আজকে এটা হোমওয়ার্ক ছিল অনেকেই হোমওয়ার্কটা সলিউশন করতে পারছিল না আমাকে কমেন্ট করে জানিয়েছে যে স্যার এটা করে দেন তাই আমি এটা করছি তোমরা একটু দেখে নাও যারা পারছো ভালো যারা পারো না তাদের জন্য এটা দেখো কি করবা এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস এই যে টু আছে এটাকে ওয়ান প্লাস ওয়ান করে নেব এক আর একে দুই আচ্ছা তারপরে কি করব এখান থেকে এই পর্যন্ত আমরা একটা সূত্রে ফেলবো কিভাবে দেখো এক্স কিউব প্লাস আমি এক্সটাকে এ ধরব ওয়ানটাকে বি ধরবো এ প্লাস বি হোল কিউবের সূত্রে ফেলবো এ প্লাস বি হোল কিউবের সূত্র হলে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে এ কিউব প্লাস এই যে থ্রি এ স্কোয়ার বি বি মানে হলো ওয়ান দেখো এগুলো গুণ করলে কিন্তু এটাই হবে থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব দেখো এইটা আর এইটা কিন্তু একই জিনিস ওয়ানের বর্গ করলে ওয়ান হয় ওয়ান দিয়ে থ্রি কে গুন করলে থ্রি হয় থ্রি দিয়ে এক্স কে গুণ করলে থ্রি এক্স হয় তার এইটা আর এটা কিন্তু মিলে গেছে আবার এখানে ওয়ান আছে ওয়ানের পরিবর্তে ওয়ান কিউব লেখা যাবে যে আমরা জানি যে ওয়ান কিউব মানেই ওয়ান তাহলে কী হলো এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়ান প্লাস থ্রি এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান কিউব মানে এটা এক্সটাকে ওয়ান ধরো এক্সটাকে এ ধরো ওয়ানটাকে বি ধরো তাহলে কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি এবোয়ার প্লাস বি কিউব মানে এ প্লাস বি হোল কিউবের সূত্র এটা হয়ে গেল প্লাস ওয়ান আছে শেষে ওয়ানের পরিবর্তে আমি আচ্ছা ওয়ানটা ওয়ানই রাখলাম এই ওয়ানটাকে আমি আলাদা করে লিখে দিলাম তাহলে এইটুকু আমার সূত্রে পড়ে গেল এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউব আর প্লাস এই ওয়ানের পরিবর্তে আমি লিখবো ওয়ান কিউব লেখা যাবে ওয়ান কিউ ওয়ান কিউব লেখা যাবে কোনো সমস্যা নাই এখন দেখো বন্ধুরা এইটাকে আমরা এ ধরি এটাকে বি ধরি তাহলে কি হচ্ছে এ কিউ প্লাস বি কিউবের সূত্র এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি ইনটু এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার সূত্রটি তোমার মুখস্থ থাকার কথা তো সূত্রটা আমি লিখতেছি এই যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার লক্ষ্য করো আবার বলছি সূত্রটা এ কিউ প্লাস বি কিউব সূত্র কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইনটু বি প্লাস বি স্কোয়ার আবার বলছি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তো এখানে দেখো এক্স প্লাস এক আর এক যোগ করলে দুই হয় এইখানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে বলছে এক্সটাকে এ ধরো ওয়ানটাকে বি ধরো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কী এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে দেখো এই এক্স প্লাস ওয়ানের সঙ্গে ওয়ানটা গুণ অবস্থায় আছে তাহলে গুণ করে দিই এক্স ওয়ান দিয়ে এক্সকে গুণ করলে এক্স হবে এখানে সামনে মাইনাস আসে মাইনাসে প্লাসে মাইনাস ওয়ান দিয়ে ওয়ান কী গুণ করলে ওয়ান হবে এটা কিন্তু মাইনাস ওয়ান হবে আচ্ছা প্লাস শেষে ওয়ান স্কোয়ার আছে ওয়ান স্কোয়ার মানে কিন্তু ওয়ান এক্স প্লাস টু এক্স স্কোয়ার প্লাস দেখো এগুলো গুণ করলে টু এক্স হয় প্লাস ওয়ান এখানে মাইনাস এক্স আচ্ছা এই প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কিন্তু কেটে দেওয়া যাচ্ছে তাহলে দেখো এক্স প্লাস টু এক্স স্কোয়ার প্লাস দেখো টু এক্স থেকে এক্স বিয়োগ করলে এক্স হবে প্লাস ওয়ান দেখো বন্ধুরা এটা কিন্তু অ্যান্সার হয়ে গেল অনেক সহজ অঙ্ক অঙ্কটা একটু বড় কিন্তু সহজ আছে তোমরা খুব আস্তে ধীরে অঙ্কটা করবা যে কোনো হোমওয়ার্ক সংসদ টিভিতে পরিচালিত তোমাদের হোমওয়ার্কগুলো যদি বুঝতে প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাও আমি দ্রুততার সাথে চেষ্টা করব সলভ করে দেওয়ার আর তোমরা ক্লাসগুলো কিন্তু সংসদ টিভির ক্লাসগুলো কিন্তু মিস করবে না আর হোমওয়ার্কগুলো কিন্তু ঠিকমতো করে রাখবা আরেকটা জিনিস বলে রাখি তোমাদের যে দ্বিতীয় সামিক পরীক্ষা হবে সেখানে কিন্তু সংসদ টিভিতে যে ক্লাসগুলো গুলা হচ্ছে এই ক্লাসগুলোর উপরে বেশি প্রশ্ন আসবে এই জিনিসটা মাথায় রাখবে ধন্যবাদ